1917 সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজারের প্রাচীন বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী 27 ও 28 মার্চ। দুদিনব্যাপী এই উৎসব সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসব উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। শুক্রবার সন্ধ্যায় উৎসব অনুষ্ঠানের বর্ণিল আয়োজন নিয়ে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন শতবর্ষ উদযাপন পরিষদের দায়িত্বশীলরা। পরিষদের সমন্বয়ক শাহেদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বক্তব্যকালে তিনি অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এবং উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সরকারি হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছে 1917 সালে, তাই এখন 100 বছর হয়ে আরও 4 বছর বেশি চলে গেছে। এটা এই সময়ের মধ্যে করা যায়, এই প্রস্তুতি নিয়েও একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, এমনকি ইংল্যান্ডে আমেরিকায় অনুষ্ঠান হয়েছে, খুব ভালো জানে। এই জন্য পরে 2 বছর ছিল কোভিড, এই সব কারণে এই জন্য এই সময়টা উদ্যোগ নেওয়া হয়েছে আবার ভালোভাবে করার জন্য। তার মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকতেও পারে, কেউ বলছে আবার এই অবস্থায় কম সময়ে হয়তো ভালো হবে না, আমরা একটা সময় নিয়ে করি, সময় আসতে হয়তো রোজা এসে যাবে, পরে বর্ষা এসে যাবে, তো আবার আরেক বছর চলে যাবে, নানা সমস্যা, এইসব কারণে হয়তো নানা রকম মতামত ছিল। এটা নিয়ে কোনো মানে না করার কোনো ব্যাপার না, ব্যাপার ছিল কেমন করে ভালো করে করা যায়, আরও আগাইলে না আরও পরে ইত্যাদি হয়তো ছিল, এগুলো নিয়ে ভিন্ন ভিন্ন মত হয়েছে। পরে কিন্তু সকলে মিলেই এক মত হয়েছে, সকলে আজকে উৎসাহের সাথে হয়েছে, এখানে তো প্রকাশ পাইলো সবার ঐক্যমত। আমরা মনে করি যে এনার মধ্যে কোনো বিরূপ থাকবে না, বিরূপতা নাই, আর সফল যদি হয় তাহলে সবাই নিশ্চয়ই এটাকে গ্রহণ করার চেষ্টা করবে, আরও খুশি হবে এবং তাদের আমরা আরও আগায় যাবো। আর কারোর মনে যদি কোনো কষ্ট থেকে থাকে বা কেউ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, আমাদের ক্ষমা সুন্দর্য দেখবেন এবং এসে অংশগ্রহণ করবেন এবং তারই অনুষ্ঠান মনে করবেন, তারই স্কুল মনে করবেন, তারই এলাকার স্কুল মনে করবেন, অনেকে লেখাপড়া করে নাই, সেও এর মধ্যে আসবে। উৎসব আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল হাসিব জীবন বলেন, শত বছরের এই উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ নবীন ও প্রবীণদের মিলন মেলায় পরিণত হবে। এই অনুষ্ঠানে আমাদের প্রাক্তন শিক্ষার্থী যা দেশ বিদেশে থেকে যথেষ্ট শিক্ষার্থী আমাদের রিজেকশন করেছেন এবং অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আশা করি আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা আমাদের অনুষ্ঠানে যোগদান করে আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করবেন এবং আমরা দেশের যারা প্রাক্তন শিক্ষিতা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট সারা পড়ছে। এখানে একটা উৎসবের আনন্দ মেলা অনুষ্ঠিত হবে, আমাদের প্রাক্তন ছাত্রের মধ্যে মিলন মেলা হবে। এই মিলন উৎসবকে বর্ণিল করতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি দেশ সেরা শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। 27 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিসি স্যার কে আজ চৌধুরী সাহেব উপস্থিত থাকবেন 27 তারিখ, এবং দ্বিতীয় দিন আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেব উপস্থিত থাকবেন, ওনাদের এবং একজন এমপিও মমতাজ বেঙ্গল এমপি মহোদয় তিনিও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং থেকে তিনি সঙ্গীত পরিবেশন করবেন 28 তারিখ, এবং 27 তারিখে আমাদের পপ সঙ্গীত পরিবেশন করবেন আশিক শো রকস্টার জাহিদ, তারা সকলে উপস্থিত থাকবেন। তো আমরা আগামী 27 তারিখ সকাল 11:45 আমরা র্যালি বের করবো, র্যালির পূর্ববর্তী আগে আমরা জাতীয় পতাকা উত্তোলন এবং থিম সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। আয়োজন সফল করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিক সহ উপজেলাবাসীর সহযোগিতা চাইলেন দায়িত্বশীলরা। কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই, আজকে আমাদের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য ওনারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি আশা করব আমাদের এই অনুষ্ঠান আমাদের স্কুলের নতুন ছাত্র এবং পুরাতন ছাত্র সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারবো, আমরা সকলের সহযোগিতা চাই। 2017 সালে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্ণ করেছে। বিভিন্ন কারণে উৎসব আয়োজন বিলম্বিত হলেও শেষ পর্যন্ত শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মেহরুন মিন্টু ফেরদৌস, এবিটিভি।